দেশত করোনা ভাইরাসের সংক্রমণের দ্বিতীয়টো ঢৌয়ে হাহাকার সৃষ্টি করার পাছত এতিয়া তৃতীয় ঢৌক লৈ চিন্তা চর্চা আরম্ভ হয়েছে। ইয়ার মাজতে ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ চমুকৈ ICMR-এ এই বুলি প্রকাশ করেছে যে ভারতত করোনার ডেল্টা প্লাস ভেরিয়েন্টর বাবে তৃতীয়টো ঢৌর সৃষ্টি নহয়। ICMR-ৰ প্রধান বিজ্ঞানী সমীরণ পাণ্ডাই কয় যে বর্তমানে পোৱা ইঙ্গিতৰ পৰা এই কথা কব পাৰি যে ভারতত করোনার তৃতীয়টো ঢৌ দ্বিতীয় ঢৌৰ দৰে ভয়াবহ নহব। অবশ্যে ইয়াৰ বাবে করোনার নীতি নির্দেশনা কঠোরভাবে পালন কৰিব লাগিব। তেওঁৰ মতে তৃতীয়টো ঢৌ অহা নহাটো ভালেমান বিষয়ত নির্ভর করব। ইয়াৰ লগতে করোনার নতুন রূপে মানব দেহৰ পুৰণা প্রতিরোধ শক্তিক ভেদ করব পাৰে, যার ফলত সংক্রমণের হার বৃদ্ধি পাব। পাণ্ডাই লগতে কয় যে আমি অনুশীলন করা মডেলত পোৱা মতে দেশত তৃতীয়টো ঢৌ আহিলেও ই দ্বিতীয়টোৰ দৰে ভয়াবহ নহব। টীকাকৰণৰ গতি অধিক ক্ষিপ্ৰ কৰিব লাগিব। আনহাতে বৰ্তমানৰ ভেকচিন ডেল্টা প্লাছ ভেৰিয়েণ্টৰ ক্ষেত্ৰত কিমান কাৰ্যকৰী সেই প্ৰসংগত তেওঁ কয়, আমাৰ ভেকচিন যে ডেল্টা প্লাছৰ ক্ষেত্ৰতো কাৰ্যকৰী তাত অকণো সন্দেহ নাই, কিন্তু কিমান কাৰ্যকৰী সেই তথ্য এতিয়াই কোৱাটো কঠিন। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ হেলথ প্লাছ।